একবার নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চলছে এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি এ সময় শিক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি বলেন শিক্ষার্থীদের কর্মজগতে কি প্রয়োজন সেটি সবার আগে জানতে হবে এবং সে অনুযায়ী নিজেদেরকে তৈরি হতে হবে শিক্ষাক্রম নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে সেটার সত্যতা যাচাই করতে বলবো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই নতুন শিক্ষাক্রমের সঙ্গে মানে ধর্মের ধোঁয়া তুলে এই নতুন শিক্ষাক্রমের বিরুদ্ধে একটা বিশাল অপপ্রচার চলছে মিথ্যাচার আমি বলছি আমরা সমস্ত যাচাই করে নিয়েই বলছি দায়িত্ব নিয়েই বলছি যে অপপ্রচার চলছে সেটা সম্পূর্ণ মিথ্যা বরিশালের উজিরপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও